আলুর যে কোনো খাবার আমার পছন্দ। এটা কি আলুর দোষ বলা যায় কিনা আমি ঠিক জানি না, আমার হাতে দেখতে পাচ্ছেন আলু টিক্কি, এটা খুবই আমার পছন্দের একটা স্ন্যাক্স। এটা 3 মিনিটে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি এটা কি করে করতে হয়। আমি কড়াই পুড়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ তেল দিব। ও বেশি হয়ে গেছে তেল। আমি তেলটা গরম করছি, ম্যাককেইন ব্র্যান্ডের আলু টিক্কি, 3 মিনিট করা যাবে ওরা বলছে, এবং ওরা বলছে এটা ভাজা যাবে, এটা বেক করা যাবে, এটা ফ্রিজে রাখতে হয়, এবং এটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমি জানি না ভাজার পর কেমন হবে, আমি দেখিয়ে দিচ্ছি করে। এটা ম্যাককেইন ফুডস ভারত করেছে, ওদের ঠিকানা নয়া দিল্লির দেওয়া, 400 গ্রামের প্যাকেট এটা। এবং এতে ওরা কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছে আমি বলে দিচ্ছি। পামলিন অয়েল, কর্ন ফ্লাওয়ার, রাইস ফ্লেক্স, গ্রিন চিলি পেস্ট, গ্রিন চিলি, ওয়াটার, কর্ন স্টার্চ, এডিবল কমন সল্ট, এবং ওরা বলছে এটা আমি যদি ভাজি ফ্রাই প্যানে তাহলে অল্প তেলে 8 মিনিট পর্যন্ত ভাজতে হবে, কিন্তু আমি এটা ডিপ ফ্রাই করব কিন্তু অল্প তেলে, কারণ আমার তাওয়া নেই, আমি সেজন্য কড়াইতে তেল গরম করছি, এবং তেল গরম করার পর আমি দিয়ে দিব আমার আলু টিক্কিটা। তেলটা বোধহয় গরম হয়ে গেছে, আমি আমার আলু টিক্কি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আমি আমার আলু টিক্কিটা গরম তেলে ছেড়ে দিয়েছি। আপনাদের এই ম্যাককেইন ব্র্যান্ডের আলু টিক্কি খাবারের অভিজ্ঞতার কথা অবশ্যই আমাকে জানাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাকে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে। অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে দেখবেন, এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।